টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022-এ ভারতীয় টিম পেয়ে গেল ইউরাজ সিং এর বাপকে। বন্ধুরা, ইউরাজ সিং মাত্র 12 বলে 50 রান করেছিল, কিন্তু বন্ধুরা এই প্লেয়ার করে ফেলল 12 বলে 60 রান। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের ভয়ঙ্কর ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় মহাম্যাচ 23 অক্টোবর শুরু হয়ে যাবে, আর মাত্র 2 দিন পরে। আর এই ম্যাচ হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর অন্যদিকে এই ভারতীয় প্লেয়ার মাত্র 12 বলে খেলে ফেললো 60 রানের বিধ্বংসী ইনিংস, ক্রিকেট জগতে আলোড়ন সৃষ্টি করে ফেললো। বন্ধুরা, শহীদ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি এই সময় ভারতে খেলা হচ্ছে এবং তার একটা ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে। বন্ধুরা, দিল্লির টিম প্রথমে ব্যাটিং করে 196 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে ইয়াজ ধুল অসাধারণ একটা ইনিংস খেলে ফেললো এবং মাত্র 36 বলে খেলে ফেললো 73 রানের বিধ্বংসী ইনিংস, এবং তার এই ইনিংসে ছিল 6টি 4 এবং 6টি 6। বন্ধুরা, 6টি 4-এ 24 রান হয় আর 6টি 6-এ হয় 36 রান। বন্ধুরা, সব মিলিয়ে 60 রান করে ফেললো 4 এবং 6-এর সাহায্যে মাত্র 12 বলে। আর এইভাবে নিজের টিমকে 46 রানে জিতিয়ে দিল একাই নিজের ক্ষমতায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।